বাংলা কথা সাহিত্যে 20 শতকের অন্যতম কথা শিল্পী শওকত ওসমান আজ 101তম জন্মদিন তার বিকেলে উপলক্ষে বাংলা একাডেমিতে অনুষ্ঠিত হয় আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান এছাড়াও শওকত ওসমান স্মৃতি পদক প্রদান করা হয়েছে আহমদ রফিককে বিস্তারিত ফারহানা জুথি রিপোর্টে শওকত ওসমান শতাব্দী পেরিয়ে এখনো বাংলা সাহিত্যে তার লেখনী শোষকের বিরুদ্ধে শোষিতের কথা বলে আজ তার 101তম জন্মদিন বিকেলে এই উপলক্ষে বাংলা একাডেমির কবি শামসুর রহমান সেমিনার হলে অনুষ্ঠিত হয় আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠানে আলোচকরা তার সৃষ্টির নানা দিক তুলে ধরেন সাহিত্যের বিভিন্ন শাখায় বিচরণরত ঠিক ততটাই অন্য তাদের তার সহযাত্রী বা সহযোদ্ধাদের তুলনায় ভিন্ন এই যে প্লেন লিভিং হাই থিংকিং অনেস্ট লিভিং এটা তো উঠে যাচ্ছে তার রচনা কৃতদাসের হাসি জননী এখনো গণজাগরণের দিশারি এই প্রবাদ পুরুষের স্মরণে প্রথমবারের মতো প্রবর্তন করা হলো শওকত ওসমান স্মৃতি পদক এছাড়াও শিল্পীরা সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে স্মরণ করেন বাংলা কথা সাহিত্যের 20 শতকের অন্যতম কথা শিল্পী শওকত ওসমানকে ফারহানা জুথি বৈশাখী সংবাদ ঢাকা